মুড সুইং কথাটার মানে কি, কিভাবে এটার সমাধান করতে পারি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একটি মানসিক সমস্যা, সেটা হচ্ছে যে মুড সুইং নিয়ে। মুড সুইং কথাটার মানে কি, ধরুন একজন ব্যক্তির এই মুহূর্তে খুব ভালো মুড আছে, তিনি খুব হ্যাপি মুডে আছেন, খুবই এনার্জেটিক আছেন, কিন্তু দেখা গেল অল্প সময়ের মধ্যে খুব দ্রুতই তার মুডের একটা পরিবর্তন। তিনি হঠাৎ করে খুব স্ট্রেসড হয়ে গেলেন, খুব অ্যাংশাস হয়ে গেলেন, খুবই ইরিটেটেড হয়ে গেলেন, খুবই ডিপ্রেসড হয়ে গেলেন। তো এই যে মুডের একটা খুব কুইক চেঞ্জ, এটাকেই বলা হয় মুড সুইং। তো এটা একটা মানসিক সমস্যা এবং এটা কিন্তু নানাবিধ কারণেই হতে পারে, যেমন বিশেষ করে মহিলাদের এটা খুব বেশি হতে পারে, কারণ মহিলারা একটা হরমোনাল প্রসেসের ভেতর দিয়ে যান। হরমোনাল চেঞ্জ যখন হয়, বিশেষ করে মেনস্ট্রুয়েশনের সময় কিন্তু মহিলাদের মুড সুইং হতে পারে, আবার বিশেষ করে মেনোপোজ, পেরিমেনোপোজ, পোস্টমেনোপোজ, এই যে হরমোনাল যে ইমব্যালেন্স হয় এই সময়গুলোতে, তখন কিন্তু মহিলাদের মুড সুইং হতে পারে। এবং মেনোপোজের একটা খুবই উল্লেখযোগ্য সিমটম বা উপসর্গ কিন্তু হচ্ছে এই মুড সুইং। এছাড়াও কিন্তু মুড সুইং হতে পারে আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে, সেক্ষেত্রে এরকম হতে পারে। আপনার যদি লাইফস্টাইলে কোনো পরিবর্তন হয়, যেমন বিশেষ করে আপনার যদি ঘুমটা ভালো না হয়, আপনি যদি অতিরিক্ত চা কফি খান, আপনি যদি অনেক বেশি স্ট্রেসড থাকেন, ইভেন প্রেগনেন্সিতে এরকম হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার লাইফে একটা বিশাল কোনো চেঞ্জ, সেক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে। কোনো একটা এপিসোড বা আপনার জীবনে কোনো একটা কষ্ট, সেই জায়গা থেকেও কিন্তু এরকম মুড সুইং হতে পারে। আবার দেখা যায় অনেক সময় যে বিভিন্ন রকমের মেডিকেশনের সাইড ইফেক্ট থেকেও কিন্তু এরকম মুড সুইং হতে পারে। তো মুড সুইংয়ের আসলে নানাবিধ কারণ আছে। যে জিনিসটা হয় সেটা হচ্ছে, যেটা আগেই বলেছি, যে মুড সুইংয়ের কারণে একজন পেশেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি এই মুড ভালো, আবার এই মুড খারাপ, এবং এই যে মুডের একটা চেঞ্জ এবং খুব কুইক একটা চেঞ্জ, রোগী কিন্তু অনেক বেশি স্ট্রেসড হয়ে যান, অনেক বেশি ডিপ্রেসড হয়ে যান, হতাশায় চলে যান, এবং তিনি কিন্তু একটা টানাপোড়েনের মধ্যে চলে যান। দেখা যায় যে এই ফেজের মধ্যে যখন থাকেন, এই অবস্থা যখন থাকেন, মুডের এই যে চেঞ্জ হয়, তাতে কিন্তু দেখা যায় যে কিন্তু অনেক বেশি কনফিউজড হয়ে যান, তার কগনিটিভ ফাংশনটা কিন্তু বা চিন্তা শক্তি বা থট প্রসেসটা কিন্তু একটু এলোমেলো হয়ে যায়, ঠিক সঠিকভাবে ওই সময় তিনি চিন্তা করতে পারেন না, এবং যেটা দেখা যায় যে সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলে। আপনার একটি সমস্যার কারণে যে বিহেভিয়ার এরকম চেঞ্জ হচ্ছে, এটা যে অপর প্রান্তের মানুষটি সবসময় ধরতে পারবে তা তো না, কাজেই দেখা যায় যে তিনি বিভিন্ন রকমের সম্পর্কের ক্রাইসিসে পড়ে যান, সেটা প্রফেশনাল ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার পার্সোনাল ফ্যামিলি লাইফে হতে পারে, এবং দেখা যায় যে আস্তে আস্তে তার প্রোডাক্টিভিটিও কমে যেতে থাকে। তো এই মুডের যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আসলে আমাদেরকে একটু বোঝার চেষ্টা করা উচিত যে কেন এরকম হচ্ছে। অনেক সময় দেখা যায় যে সাইকিয়াট্রিক যে ইলনেস, এক কঠিন সমস্যা, যেমন বাইপোলার ডিসঅর্ডার, তাদেরও কিন্তু এরকম মুডের পরিবর্তন হয়। তো আমরা যদি একটি প্রাথমিকভাবে যদি আমাদের একটু ধারণা থাকে, তাহলে নিজেদের মধ্যে যদি এই সমস্যা হয় সেটাও কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করতে পারি, অথবা আপনার আশেপাশে কারো যদি এই সমস্যা হয় তাকেও কিন্তু আপনি একটু হেল্প করতে পারেন, যদি আপনার একটা প্রিলিমিনারি নলেজ থাকে এই মুড বিষয়ে। মোটামুটিভাবে রোগীদের উপসর্গগুলো কীরকম হয় সেটা বললাম, এখন আমরা কিভাবে এটার সমাধান করতে পারি। তো সমাধানের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা একটু চিন্তা করে দেখতে হবে যে কোন ট্রিগার বা কিসের কারণে এটা হচ্ছে। তো সেই ট্রিগার ফ্যাক্টরটা যদি খুঁজে বের করা যায়, যেমন হতে পারে যে আপনার কোনো একটি স্ট্রেসের কারণে, কোনো একজন ব্যক্তির কারণে, কোথাও কোনো একটা ঝামেলা হচ্ছে দেখে হয়তো এই সমস্যাটা হচ্ছে। তো এই ট্রিগার ফ্যাক্টরটাকে যদি একটু আইডেন্টিফাই করা যায়, তাহলে সেটাকে হ্যান্ডেল করতে সহজ হতে পারে। আরেকটা হতে পারে যে আপনাকে মাইন্ডফুলনেসটা প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আপনাকে সবসময় একটু মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। এবং এই মনোযোগী হওয়ার জন্য বা ফোকাস বাড়ানোর জন্য, যেহেতু কগনিটিভ ফাংশনে একটা সমস্যা হয়, আপনাকে এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে। এবং মাইন্ডফুলনেসের ভালো টেকনিকগুলো হচ্ছে যোগা, মেডিটেশন, ব্রেদিং টেকনিক বা ডিপ ব্রেদিং, যেটাকে আমরা বলে থাকি। তো এই প্র্যাকটিসগুলো যদি আপনি করেন, সেটা কিন্তু আপনার মনোযোগ বাড়াতে, আপনার মুডের ফাংশনকে, মুডটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করবে। আরেকটি খুবই ভালো প্র্যাকটিস হচ্ছে যে নেচারের কাছ থেকে কিন্তু আপনি মুড ভালো রাখার কিন্তু অনেক বড় একটা সাপোর্ট পেতে পারেন। যেমন সেটা হচ্ছে যে আপনি যদি প্রতিদিন অল্প কিছু সময়ের জন্য হলেও সূর্যের আলোর সংস্পর্শে আসেন, সেটা কিন্তু আপনার মুডকে ভালো রাখতে সাহায্য করে। সূর্যের আলোর কন্ট্যাক্টে যখন আমরা আসি, তখন দেখা যায় যে আমাদের ব্রেইনের মুডকে ভালো রাখে যে নিউরোকেমিক্যালসটি, সেটি হচ্ছে সেরোটোনিন। তো এই সেরোটোনিনের প্রোডাকশন যদি
বেশি থাকে তখন আমাদের মুড ভালো থাকে, কিন্তু এটার প্রোডাকশান যদি কমে যায় তখন আমরা স্যাড হয়ে যাই। তো আপনি যদি প্রতিদিন 10-15 মিনিটের জন্য হলেও এই সানলাইটের কন্ট্যাক্টে আসেন, তাহলে সেটা কিন্তু আপনার এই নিউরোকেমিক্যাল সেরোটোনিন যার কথা বললাম এটার পরিমাণটা বাড়াতে সাহায্য করবে এবং যেটা আপনার মুডকে ভালো রাখতে সাহায্য করবে। তো কাজেই প্রতিদিন অল্প কিছু সময়ের জন্য হলেও সূর্যের আলোর কন্ট্যাক্টে আসুন। আপনি যদি বাইরে গিয়েও সূর্যের আলো না নিতে পারেন, সকালে ঘুম থেকে উঠে জাস্ট আপনি ঘরের জানালাটি ওপেন করুন, পর্দাটি খুলে দিন, এই যে হলুদ আভা, সূর্যের যে হলুদ আভা আপনার জানালা দিয়ে আপনার ঘরে প্রবেশ করলো এবং এই সূর্যের আলোর আপনি যতটুকুই পান জানালা খুলে, সেটাও কিন্তু আপনার মুডকে ভালো রাখতে সাহায্য করবে। আরেকটি কাজ আপনি করতে পারেন যে রেগুলার একটু গ্রিনের কন্ট্যাক্টে আসার চেষ্টা করবেন, অর্থাৎ সবুজের সংস্পর্শে। আপনি যদি একটু সবুজ ঘাসের উপরে হেঁটে নিতে পারেন, এই যে প্রকৃতির সাথে আপনার যে একটা কানেকশন হলো, এটা কিন্তু আপনার মুডকে ভালো রাখতে সাহায্য করবে। ইভেন আপনি যদি সবুজ ঘাসে হাঁটতে না পারেন, জানালা খুলে আপনি যদি সবুজ গাছ দেখেন, সবুজ ঘাস দেখেন, প্রকৃতি দেখেন, প্রকৃতির যে নীরবতা, প্রকৃতির যে আবেদন, সেইটা যদি আপনি একটু উপভোগ করেন, সেটাও কিন্তু আপনার মুডকে ভালো রাখতে হেল্প করবে। এছাড়াও আপনাকে একটি হেলদি লাইফস্টাইলের মধ্যে আসতে হবে এবং হেলদি লাইফস্টাইলের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যে খাবার এবং মুডকে ভালো রাখার জন্য আপনাকে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে একটু রঙিন ফলমূল শাকসবজি প্রতিদিন আপনার খাবারের তালিকায় অ্যাড করতে হবে। যেমন রঙিন ফলের মধ্যে বা রঙিন শাকসবজির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বেল পেপার বা ক্যাপসিকাম, গাজর, মিষ্টি কুমড়া, এছাড়াও সবুজ যত ধরনের শাকসবজি আছে সব কিছু মিলিয়ে বা ফল ফ্রুট আছে, একটু আপেল এবং পিচ, এই জাতীয় যে ফলগুলো যেগুলো বিভিন্ন কালারফুল, তো আপনি আপনার খাবারের লিস্টে প্রতিদিন কিছু রঙিন শাকসবজি ফলমূল যদি যুক্ত করেন, সেটাও কিন্তু আপনার ক্যারোটিন, যে আমরা অ্যান্টি অক্সিডেন্ট ক্যারোটিনয়েডস, সেটা কিন্তু আমাদের মুডকে ভালো রাখে এবং এগুলো থেকে, বিশেষ করে গাজর থেকে, আমরা প্রচুর পরিমাণে ক্যারোটিন পেতে পারি। তো এই জাতীয় খাবারগুলো যদি আপনি আপনার ফুড লিস্টে রাখেন, সেটা কিন্তু আপনার এই ক্যারোটিন জাতীয় অ্যান্টি অক্সিডেন্ট বাড়াতে সাহায্য করবে, যেটা আপনার মুডকে ভালো রাখতে সাহায্য করবে। এছাড়াও নিয়মিত ব্যায়াম, ইয়োগা, মেডিটেশনের কথা বলেছি এবং এক্সারসাইজ, পাশাপাশি যদি বাইরে গিয়ে একটু এক্সারসাইজ করতে পারেন, সেটা খুবই ভালো একটি চয়েস আপনার মুডকে ভালো রাখতে। এবং আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার ঘুমের প্রতি আপনাকে কিন্তু খুবই যত্নবান হতে হবে। ঘুমের ব্যাপারে আমরা অনেকেই খুব উদাসীন, একটি রেগুলার বেড টাইম আপনাকে মেনটেন করতে হবে। ঘুমটা যদি ভালো না হয় তাহলে কোনোভাবেই কিন্তু আপনার মুড ভালো থাকবে না। এবং নিয়মিত আপনাকে কিন্তু রুটিন করেই একটি হেলদি স্লিপ হাইজিনের মধ্যে আসতে হবে, এমনকি ছুটির দিনেও আপনার কিন্তু সেই একই বেড টাইমে ঘুমাতে যাওয়ার চেষ্টা করতে হবে। তো ঘুমের দিকে অবশ্যই খেয়াল করতে হবে। আপনি যখন প্রতিদিন ঘুমাতে যান, বেডে যাওয়ার অল্প কিছু সময় আগে আপনি যদি একটু নিজের থট প্রসেসটাকে একটু পজিটিভলি নিয়ে আসেন, যে আজকে সারাদিন আমি কী কী কাজ করলাম, দেখবেন যে কিছু না কিছু ভালো কাজ আপনার হাতে আছে। তো আপনার ব্রেইনের সমস্ত নেগেটিভিটিগুলোকে এক পাশে রেখে আপনি যদি পজিটিভ চিন্তাটাকে নিয়ে আসতে পারেন, এবং সেটা কিন্তু আপনার কনফিডেন্স বাড়াবে, আপনার মুডকে ভালো রাখবে এবং দেখবেন যে আপনি কিন্তু অনেক বেটার ফিল করছেন। ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি দেখেন যে আজকে সারাদিন আমি একটি কাজ অন্তত ভালো করেছি, তো এটা কিন্তু আপনাকে আগামীকালটিকে নতুন করে, নতুন একটা মুড নিয়ে, ভালো একটা মুড নিয়ে শুরু করতে কিন্তু সাহায্য করবে। এই যে প্রতিদিনের যে একটা ব্রেইনের রিফ্লেকশন, যে আপনি নিজের চিন্তা শক্তিটাকে পজিটিভলি নিয়ে আসতে পারছেন, এটা কিন্তু আপনার মুডকে ভালো রাখবে। এগুলো হলো আমাদের সমস্ত ঘরোয়া রেমিডিস। কিন্তু এত কিছুর পরেও যদি আপনি আপনার মুডকে হ্যান্ডেল করতে না পারেন বা এই জাতীয় সমস্যায় ভোগেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে প্রফেশনালস যারা আছেন, যারা এ বিষয়ে কাজ করেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাদের কাছে কিন্তু আপনাকে যেতে হবে। এটা কিন্তু আপনার হেজিটেট করা, আমরা অনেক সময় ভাবি যে মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাওয়া মানে আমি অনেক বেশি অসুস্থ বা আমি পাগল হয়ে যাচ্ছি, এটা কিন্তু না। কারণ হচ্ছে যে আমরা নিজেরা যতই কথা বলি না কেন, যারা রেসপেক্টিভ এই সমস্ত ফিল্ডে কাজ করেন, তাদের যে নলেজ, তারা যে মেথডিক্যালি আপনাকে একটি সমস্যা থেকে বের হয়ে যেতে সাহায্য করবেন, সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কাজেই কখনোই আপনি হেজিটেট করবেন না যদি আপনার চিকিৎসার প্রয়োজন হয়, কেননা সাইকোলজি যারা আছেন তারা কিন্তু এই মুডের সমস্যার জন্য বিভিন্ন ধরনের থেরাপি আপনাকে দিতে পারেন। একটি পপুলার থেরাপি হচ্ছে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ অর্থ হচ্ছে যে আপনার চিন্তা। যারা এই সমস্ত থেরাপি দেন তারা কিন্তু আপনাকে যে জিনিসটা সাহায্য করতে পারেন সেটা হচ্ছে যে নেগেটিভ থট প্রসেসটাকে বাদ দিয়ে আপনি কীভাবে পজিটিভ থট প্রসেসটাকে আপনার ব্রেনের মধ্যে সেট করতে পারেন এবং সেইভাবে আপনি আপনার লাইফটাকে নিয়ে যেতে পারেন, ইতিবাচক একটি চিন্তা
তার শক্তির ধারাবাহিকতার মধ্য দিয়ে সেই ট্রেনিংটা কিন্তু তারা আপনাকে দিতে পারেন। কাজেই যদি প্রয়োজন হয় এই ধরনের প্রফেশনালদের কাছে আপনাকে যেতে হবে, এবং এই থেরাপি নেওয়ার পরেও যদি না হয় সেক্ষেত্রে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ আপনার চিকিৎসা করতে পারেন। সেক্ষেত্রে কিছু ড্রাগ থেরাপিও স্বল্প মেয়াদে আপনি নিতে পারেন। তো কোনো কিছুই আপনার জন্য দোষের না, এবং কোনো ড্রাগ নিলেই যে আপনি এটাতে আসক্ত হয়ে যাবেন সেটাও ভাবারও কোনো কারণ নেই, কারণ আপনি স্বল্প মেয়াদেই চিকিৎসা নিতে পারেন। নিজে ভালো থাকার জন্য, ভালো হওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই প্রয়োজন মতো চিকিৎসা নিতে হবে। কেননা একটি জিনিস খেয়াল রাখবেন যে সমস্যা যখন ছোট থাকে তখন সেটা হ্যান্ডেল করা বিশেষজ্ঞের জন্য সহজ হয়, বা যে ব্যক্তিটি এটা নিয়ে কাজ করছেন তার জন্য এটাকে ম্যানেজ করা সহজ হয়। কিন্তু যদি সমস্যা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে চিকিৎসকের ক্ষমতাও কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে। তো আপনি যদি নিজেকে প্রোডাক্টিভ রাখতে চান, নিজের মুডকে ভালো রাখতে চান, একটা হ্যাপি ফিলিংসের মধ্যে থাকতে চান, মনে রাখবেন যে জীবনটা এরকম যে চড়াই উতরাই আসলে আমাদের সবারই যাচ্ছে, এটা ছাড়া তো জীবন নয়। এবং আমি যদি মনে করি যে আমার লাইফ সবসময় খুবই স্মুথ থাকবে সেটাও খুবই একটা আনবিলিভেবল একটা বিষয়, এবং এটা সম্ভব না। এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আপনার জীবনে যদি কোনো চ্যালেঞ্জ না থাকে, জীবনে যদি কোনো আপস অ্যান্ড ডাউনস না থাকে, তাহলে সেটার নাম আসলে জীবন না। কিন্তু আমাদেরকে শিখতে হবে যে এই চড়াই উতরাই জীবনের এই লড়াই, সেটাকে আমরা কীভাবে করে আমরা মানসিকভাবে হ্যাপি মুডে থাকতে পারি, ভালো থাকতে পারি। আমি ভালো থাকলে আমার আশেপাশে যারা আছে তারা সবাই ভালো থাকবে, আমার কর্মক্ষমতা বাড়বে, আমার আশেপাশের মানুষকে আমি ভালো রাখতে পারবো, আমি সবার জন্য কিছু কাজ করতে পারবো। তো নিজের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি অবশ্যই মানসিক স্বাস্থ্যের দিকেও আপনাকে ফোকাস করতে হবে। এবং আপনি যদি মুড নিয়ে কোনো রকম জটিলতায় ভুগে থাকেন সেটির জন্য আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে, আপনার মুডকে ভালো রাখার চেষ্টা করতে হবে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।